আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিও হলো এই যে দেখো কত চমৎকার গ্রিন এন্ড ব্ল্যাক কালার পার্টসগুলো যেটি ছড়িয়ে ছিটিয়ে আছে অ্যান্ড সুন্দরভাবে ডেকোরেট করা আছে, সেটি আমি আজকে তোমাদের সাথে অ্যাসেম্বল অ্যাটাচমেন্ট আর ফিক্সিং বলতে পারো অ্যান্ড তারপরে কি করব, হ্যান্ড ড্রাইভ করব ফিক্স করে অ্যান্ড এখানে আছে স্ক্রু ড্রাইভার অ্যান্ড নাটসগুলো। সো চলো দেরি না করে আমরা ক্যামেরাটি সেট করে শুরু করে ফেলি। সো গাইজ, এই যে দেখো আমি ক্যামেরাটি সেট করে ফেলেছি অ্যান্ড দেরি না করে আমি নিয়ে নেব প্রথমে যে টপ উইকেলটি। এই যে দেখো গ্রিন কালার একটি কার্টুন কারের আপার পার্ট। সো দেখো খুবই চমৎকার, এই আপার পার্টটি ফুলি এমটি আছে অ্যান্ড নাও আমি যেটা করব, আমি নিয়ে নিব যে নিচের পার্টটি। এই যে দেখো ওয়্যার আছে, লাইটস আছে, মোটর আছে, এই যে দেখো টায়ার দুটি আছে ফিক্স করা, বাকিটি নেই। সো চলো এটাকে একে একে করে আমি এখন ফিক্স করে ফেলবো। যেটা আমার করণের হলো, প্রথমে আমি নিয়ে নিব এই টায়ারের অংশটি অ্যান্ড এই যে দেখো একটি হোল আছে, এই হোলের সাহায্যে আমি এটার সাথে এটা অ্যাটাচ করে ফেলবো। এই যে দেখো আরেকটি টায়ার নিয়ে নিলাম অ্যান্ড দুই হাতের প্রেসে আমি এটা, এই যে কত সুন্দরভাবে কিন্তু জয়েন করে ফেলেছি, এই যে দেখো ওয়াও। সো আপাতত এটার কাজ শেষ অ্যান্ড নাও আমার এখানে যেটা করতে হবে সেটা হলো আমি এটা নিয়ে নিব অ্যান্ড এটার সাথে এটা জয়েন করে ফেলবো। তারপরে যেটা আমি করব, এখানে কিছু স্ক্রুব আছে, সো চলো এক এক করে স্ক্রুবগুলো দিয়ে দিব। সো এই যে দেখো গাইস, খুবই চমৎকারভাবে কিন্তু আমি দোনো পার্টি ফিক্স করে ফেললাম। এখন হলো কাজ এই বাম্পারটি, আমি এই যে বাম্পারটি নিয়ে নিলাম, এই যে দেখো চমৎকারভাবে নিয়ে নিয়েছি অ্যান্ড এখানে দুটি স্ক্রুব আছে, সো চলো এই দুটি স্ক্রুব আমি দিয়ে দিব। এই যে দেখো পরিপূর্ণভাবে কিন্তু রেডি হয়ে গিয়েছে এই চমৎকার এই অসাধারণ কার্টুন কারটি। সো চলো আমরা একটু টেস্ট ড্রাইভিং করব। গাইজ দেখো বাউন্ডারি ওয়ালের উপর থেকে কিন্তু আমি ড্রাইভ করে নিয়ে এসে পড়লাম এই কার্টুন কারটি। সো এটা ফিক্স হয়ে গেল অ্যান্ড পরবর্তী নিয়ে নিব এই যে দেখো ল্যাম্বরগিনি ট্যাটু করা স্টিকার আছে এখানে, এই যে দেখো পুকার্স লেখা আছে। সো চমৎকার এই ল্যাম্বরগিনি গ্রিন কালার টয়টিও কারটি আমি এটা ফিক্স করে ফেলবো। চলো আগে নিয়ে নিব আমি নিচের লোয়ার পার্টটি, এই যে দেখো লোয়ার পার্টের এখানে মোটর আছে অ্যান্ড এই মোটরটিকে আমি আগে কি করব, আগে চলো আমি লাগিয়ে ফেলবো হলো এক এক করে টায়ার্সগুলো। এই যে দেখো এই যে কত সুন্দরভাবে টায়ার্সগুলো আমি লাগিয়ে ফেললাম, এই যে দেখো ওয়াও। সো চলো সামনেরটিও লাগিয়ে ফেলি, এই যে দেখো সামনেরটিও দিয়ে দিব। এই যে দেখো দু হাতের প্রেসে আমি দোনো সাইডটি লাগিয়ে ফেলবো। সো গাইজ এই যে দেখো চমৎকারভাবে কিন্তু চারটি টায়ার কিন্তু আমি লাগিয়ে ফেললাম। এখন আমি যেটা করব, জাস্ট এটা নিয়ে এটার উপরে দিয়ে আমি জয়েন করে দিব, এই যে দেখো বসিয়ে দিব। সো এটা ফিক্স হয়ে যাবে, এই দেখো প্রত্যেকটি সাইড বাই সাইডস কিন্তু লেগে যাচ্ছে, এই দেখো ফুললি কিন্তু রেডি হয়ে গিয়েছে অ্যান্ড এখন আমার করণীয় হলো এই যে নাটসগুলো আছে, সো একে একে করে আমি নাটসগুলো দিয়ে দিব, তাহলে পরিপূর্ণভাবে রেডি হয়ে যাবে।
সো গাইজ এই যে দেখো এটাও কিন্তু আমি রেডি করে ফেললাম ল্যাম্বরগিনি সো চমৎকারভাবে কিন্তু ফিক্স করে ফেলেছি সো চলো দেরি না করে আমরা ড্রাইভিংয়ে চলে যা তো গাইজ এই যে দেখো ড্রাইভ করে নিয়ে এসে পড়লাম টেস্ট ড্রাইভিংও করে ফেললাম ফিক্সিং এর পরে সো চলো এটা আমি এখানে পাশে রেখে দেই অ্যান্ড পরবর্তী নিয়ে নিব এই পুলিশ কারের লোয়ার পার্টটি এই যে দেখো চমৎকার কিন্তু দেখতে এই লোয়ার পার্টটি দেখো লাইটস আছে এখানে আছে হলো সাউন্ড সিস্টেম এখানে আছে হলো লাইটিং এর ওয়্যার সো চলো আমি এখন এটা কি করব আগে আমি এটার সাথে ফিক্স করে ফেলবো যে দেখো আগে টায়ার সরি এটার লাইটটি আমি আগে এখান দিয়ে প্লেস করে দিব এই যে দেখো লাইট প্লেস করে দিলাম অ্যান্ড এটার সাথে এটা জয়েনও করে ফেললাম এই যে দেখো খুবই ইজিলি ভাবে আমি পার্টস বাই পার্টস গুলো সেট করে ফেললাম এই যে দেখো সো চলো নাটস গুলো একে একে করে আমি দিয়ে দিব তো গাইজ এই যে দেখো সুন্দরভাবে কিন্তু আমি রেডি করে ফেললাম এখন টায়ারগুলো দিয়ে দিব একে একে করে এই যে দেখো টায়ার দু হাতের প্রেস করে আমি এটা জয়েন করে ফেলবো এই যে দেখো সুন্দরভাবে কিন্তু লেগে গিয়েছে ওয়াও এখন পিছে দুটি টায়ার নিলাম অ্যান্ড এই যে দেখো কত সুন্দরভাবে কিন্তু ফিক্স করে ফেললাম দেখো ওয়াও সো চমৎকার এই পুলিশ কারটিও কিন্তু সেট করে ফেলেছি রেডি করে ফেলেছি চলো ড্রাইভিংয়ে চলে যাই তো এই যে দেখো গাইজ আমি ড্রাইভ করে নিয়ে এসে পড়লাম অ্যান্ড এই তিনটি টো উইকেল কিন্তু আমি রেডি করে ফেলেছি সো আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে তোমাদের অ্যান্ড পরবর্তী নতুন কিছু নিয়ে আসবো সো আজকের জন্য এতটুকুই সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না গাইজ থ্যাংক ইউ